সবাই খুব ভালো আছো, সুস্থ আছো? আর ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, কারণ পুজো একদম দোরগোড়ায়। সামনে সোমবার থেকে পুজো, আজকে হলো শুক্রবার, আর সোমবার থেকে পুজো, মানে পুজো একদম কড়া নাড়ছে দরজায়। তো সেই কারণে আজকে একটু বেরোচ্ছি, এখন ড্রেস পরে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছো তো, এখন একটু বেরোচ্ছি। কোথায় যাব কি করব তোমাদের সঙ্গে তো নিয়ে যাবই। আর বলি, পুজোর শপিং মোটামুটি হয়ে গেছে, অনলাইন থেকে বেশিরভাগ কেনাকাটি হয়েছে, আর কিছু জিনিস তো দোকান থেকে কেনা হয়েছে। আর দোকান থেকে কেনা হলেই মানে পুজোর আগে অবধিও তো মনে হয় যে, পুজোর দিনগুলো তো মনে হয় যে, এই যা এটা কেনা হলো না, ওটা কেনা হলো না, তা শপিং তো শেষ হয় না, বিশেষ করে মেয়েদের তো কেনাই হয় না। আর আমার মানে কসমেটিক্স কিছু কেনাকাটি বাকি রয়েছে, নেল পলিশ, লিপস্টিক আর কিনবো না, অনলাইন থেকে নিয়ে নিয়েছি। তো আজকের দিনটা বলে দিলাম শুক্রবার, এখন বেরোচ্ছি, চলো কোথায় যাচ্ছি কি করছি। আর মতি তো ঘরেই রয়েছে, ঘরে রয়েছে, শুয়ে রয়েছে, ওকে ছেড়ে 1-2 ঘন্টা যাব। তো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কোথায় গিয়ে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি বক বক না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, সঙ্গে থাকো। খাঁচার মধ্যে রেখে দিয়েছি, খাঁচাটা যথেষ্টই বড়, তোমরা দেখতে পাচ্ছ, একদিকে হে দিয়ে দিয়েছি আর একদিকে ঘাস আর কলমি শাক, কিছু 2-4 কলমি শাক দিয়েছি। তো এবার ও ঘুম খেয়ে ঘুমিয়ে খাচ্ছে, তারপরে ও শুয়ে পড়বে। তো চলো আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। ফ্রেন্ডস, আমরা এখন 10টা বাজে, এবার এরপরে আমরা ডিনার করতে বসবো। তার আগে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক, ঠিক কারণে কোথায় গেছিলাম তোমরা দেখলে। আমি পেট শপে গেছিলাম, কেন ওখান থেকেই আমি মতিকে নিয়েছিলাম, মতিকে নিয়েছিলাম ওই দাদাটার সঙ্গে, ওইখানকার ওনার, মানে পেট শপের ওনার যে, তো ওই দাদাটার সঙ্গে আমাদের অনেক দিনকার সম্পর্ক, মানে অনেক দিনই হয়ে গেল। মানে আমি পাখি, ফার্স্ট পাখি ওখান থেকে নেওয়া, মানে সব কিছুই মোটামুটি বলতে পারো যে ওইখান থেকেই নেওয়া আমার। তো ওই দাদাটার সঙ্গে দাদাটা ফোন করেছিল আমাদের, কিছু র্যাবিট এসেছিলো, মানে এসছে বলে স্টকে, তো দাদাটা ফোন করেছিল, তাই জন্যই যেতে হয়েছিল।
মেনলি আজকে বেরোনোটা উদ্দেশ্যটা ওইটা কেনাকাটি, তো পরে তারপরে বাদ বাকি কেনাকাটি আর আমরা ফেরার সময় রুটি তরকা নিয়ে চলে এসেছি রাতে ডিনার, আজকে রুটি তরকা দিই। তো যেটা বলছিলাম, একটা মেয়ে ফিমেল র‍্যাবিট নিতে চাই, অ্যাডপ্ট করার প্রশ্ন তো ছিল কিন্তু অ্যাডপ্টটা আর হয়ে উঠলো না, কারণ এখানে অ্যাডপশন মানে আমি এখানে কাছাকাছি কোথাও পাচ্ছি না, সবই কলকাতার সাইডে, আর আমার এখন এই মুহূর্তে যাওয়াটা খুবই অসুবিধা, আর ওনারাও এখানে এসে দিতে চাইছে না। তো সেই কারণেই আমার ভাবছিলাম যে দাদার দোকান থেকে, দাদা যেহেতু ফোন করলো দাদার দোকানটা থেকেই নিয়ে নিই, নিতে যখন হবেই নিয়ে নিই। আর তোমরা অনেক দিন, তোমরাও অনেকে বলছো যে না আমরা ওখানে গিয়েছিলাম, হ্যাঁ যাওয়ার পরে যেটা দেখলাম র‍্যাবিটগুলো তোমরা হয়তো দেখবে, একটু আমার যেমন জন্য মনে হলো একটু একটু মাইটসের প্রবলেম আছে, যে এই র‍্যাবিটটা আমি কোলে নিয়েছি দেখলে ওই র‍্যাবিটটা আমার পছন্দ হয়েছিল, ওটা ফিমেলই ছিল, কিন্তু ওর কানে একটু মাইটসের প্রবলেম আছে। তোমরা হয়তো বলবে যে কেন দিদি তুমি তো ওকে চিকিৎসা করিয়ে সুস্থ করতে পারতে, দেখো সুস্থ আমি করতে পারতাম, সবগুলোই এখানে প্রবলেম একই প্রবলেম, আর মাইটস তোমরা জানো একজনের হলে আর একজন হবে, ওটা ছোঁয়াচে রোগ, তো ওটা হবেই, তো সে কারণে ওই তিনটেরই সেরকম অবস্থা। তিনজনকে আমি এখান থেকে নিয়ে ডাক্তার দেখিয়ে আবার তারপরে মানে সেবা চিকিৎসা করে আমি বাড়িতে তিনজনকে তো রাখতে পারবো না, তুমি তোমরা বুঝতেই পারছো। আমি আমারও খুব খারাপ লাগছিলো, আমি দাদাকে যথাসম্ভব বলে এসেছি, ওই দাদা যেহেতু আমাদের পরিচিত আমি দাদাকে বলেছি, আর দাদা আগের বারে আমাকে ডাক্তারের অ্যাড্রেস দাদাই দিয়েছে, মতির জন্য কোনো প্রবলেম হলে ডাক্তারের অ্যাড্রেসটা উনি দিয়েছে। হ্যাঁ সেটাই, মানে একদম দেখে আমার একটু ইয়েই লাগলো, সেই জন্য আর নিলাম না ওখান থেকে। তো দাদা বলে আসছি, তো উনি বললেন যে আরও স্টক আসবে, আর ওনার চিকিৎসার ব্যাপারে একটু বললাম যে ওদের একটু চিকিৎসা করিয়ে যদি একটু ঠিক করা যায়, খুবই কষ্ট হচ্ছিল দেখে, আমি মানে কী বলবো তোমাদের, ভীষণ কষ্ট হচ্ছিল, খারাপ খুব লাগছিল যে আমি হয়তো তিনজনকেই নিয়ে নিয়ে চিকিৎসা করাতে পারতাম। একজনকে নিলে তো কি কি আর হবে, মানে দুইজন তিনজনেরই প্রবলেম আর কি, তো আমি ওকে বলতে একজনকে নিয়ে এসে বাড়িতে চিকিৎসা করাবে আর দুজনের সঙ্গে, তো তাহলে সেটা অন্যায় হয়ে যাবে। সেই জন্য ওনাকে বলে আসা হলো দাদা দেখুন এগুলো প্রবলেম আছে, উনি বললেন হ্যাঁ, উনিও সেইভাবে আমাদের যার জন্য জোর বললেন না, বলে ঠিক আছে আমি দেখছি কি করা যায়। উনিও বুঝতে পারেনি, আমি গিয়ে বললাম দাদা মাইটস হয়েছে সবগুলোই, একটু একটু করে টাচ করেছে, বললাম তিনজনই চিকিৎসা করার ব্যবস্থা করছি। যাই হোক যাই হোক, আমাদের বললো যে পুজোর পরে আসতে, বললো আরও স্টক আসবে, তো সেখান থেকে নিতে নেওয়ার ইচ্ছা আছে এখনো অবধি, দেখি আর মাঝখানে যদি অ্যাডপশন একটু পেয়ে যাই। তো ওটা হচ্ছে ওনার আইডেন্টিফাই উনি খুব ভালো করতে পারেন যে কোনটা মেল কোনটা, আর যেহেতু পরিচিত সেখান থেকে নেওয়াটাই বেটার আমার মনে হয়, কোনো জায়গা থেকে যদি নিতেই হয়, দোকান থেকে যদি কিনতেই হয়, সেইটা দাদার দোকান থেকে কেনাটা আমার মনে হয়। চলো বেশি বকবক করে ফেললাম, মনে খুব পিটুনি দুঃখ হচ্ছিল, খুব খারাপ লাগছে, বিশেষ করে যেন ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না। তো কালকে একটা ব্লগ করবো, তো কালকে মতিকে একটুখানি ডক্টরের কাছে নিয়ে যাবো, কেন নিয়ে যাবো সে কারণ তা বলবো তোমাদের নেক্সট ব্লগে, তার জন্য তোমাদের ভিডিওটা আমার দেখতে হবে, নেক্সট ব্লগটি ওয়েট করতে হবে। তো আজকের মতো টাটা, প্লিজ লাইক করে দিও ভিডিওটা, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতো টাটা, আমার শরীর খুব ভালো থেকো, সুস্থ থেকো, তো আজকের মতো বাই বাই।